প্রথমে বিসমিল্লাহ বলে আল্লাহর নামটি স্মরণ করে গাইব একটা সত্য ঘটনা। বাবা মা আর ছোট্ট ভাইয়ে খুন করিল বড় ভাইকে, ঘটনাটি পাগলা থানায়। ও ভাই রে চাকু আগামে ছাটি বলতে গেলে চোখের জলে বুকটা ভাসে, ইচ্ছা লিখছেন ডিজিটাল পরিচালনায় সাদ্দাম হোসেন, গফর গায়ে বাড়ি তাহার, গাইলাম আমি শিল্পী শেখ। ও ভাই রে সবাইকে সালাম, আমূল ঘটনা করিব এবার বর্ণনা, মন দিয়া শুনিবেন সবাই। চাকুয়া গ্রামে বাস করিত ইমান আলী নামটি তাহার, তাহার ঘরে চারটি সন্তান। ও হাই গো দুইটি মেয়ে রহয়, হঠাৎ বড় ছেলে বাড়ির মায়া ছেড়ে দিয়ে দেশ ছাড়িয়া বিদেশ চলে যায়। মাথারি ঘাম পায়ে ফেলে কত কষ্ট রুবেল কহরে, এইভাবে দে দিনের পর দিন, ও রুবেল কষ্ট করে যায়। টাকা হাতে পেয়ে বাবা মায়ে হাসে বাইরে, আরো খুশি হইল ছোট ভাই। রানা বলে মায়ের কাছে আমার কিছু টাকা লাগবে, মায়ে তখন খুশি মনে 2000 টাকা দিয়া দে। রানা বলে মা গো ফিরতে দেরি হবে, কোন চিন্তা তোমরা কইরো না। এই বলিয়া রানা তখন বন্ধুর কাছে চলে যায়, মনের সুখে ভর্তি করে। ও ভাই রে টাকার অভাব নাই, বেতে বন্ধুরা মিলে মদের আড্ডায় মেতে থাকে, সুযোগ পেল বন্ধু কয়জন। রানার ভাইয়ে বিদেশ থাকে, টাকার কোন অভাব নাই, সেই টাকায় ফুর্তি আমরা করিব বন্ধু সব জনাই। শেষে রাত্রি হলে রানা বাড়ি চলে আসে, মাতাল হয়ে রানা পড়ে যায়। মায়ে তখন দৌড়ে এসে বলে বাবা কি হইছে, রানার বাবা এসে তখন রানাকে ঘরে নিয়া যায়। ইহিক
কেতে রুবেল বসে মায়ের কথা মনে করে চোখের জলে বুক ভাসিয়া যায় প্রবাস জীবন কত কষ্টের অন্য কেউ তো বুঝবে না যে আছে প্রবাসে ভাই রে ও হাই গো বুঝবে সেই জনহায়া ভাবেতে প্রবাস জীবন পাঁচটি বছর কেটে গেলে রুবেল তখন মায়ের ফোন দে রানা তখন ফোনটি ধরে ভাইয়া টাকা কত দিবে ভাইয়ের কথায় রুবেল তখন ও হাই রে একটু কষ্ট পাহায় যখন বলে ভাই রে ফোনটা দেও না মায়ের কাছে ফোনটা দিল মায়ের কাছে ভাই ভালো মন্দ না বলিয়া টাকার কথা যাই বলিয়া মায়ের কথা যখন শুনে ও রুবেলের বুক ফাটিয়া যায় মধ্যে কষ্ট নিয়ে ফোনটা রুবেল কেটে দিয়ে টাকা হাতে চিন্তা করে ভাই এই দুনিয়ার বাহাদুরি টাকা ছাড়া কিছুই নাই এমন মায়ের গর্ভে আল্লাহ ও হাই গো দিস যে বলিয়া টাকা নিয়া মায়ের কাছে দে পাঠাইয়া মা জননী কত খুশি হয় ফোন করিয়া রুবেল বলে টাকা তুমি পাইছো নি রাখো সীমা বলে তখন ও বাবা তুমি খাইছো নি রুবেল বলে খাইছি মা গো সামনের মাসে বাড়ি যাব তোমায় ছাড়া ভালো লাগে না এই শুনিয়া মায়ে বলে আরো পাঁচটি বছর থাকলে টাকা অনেক বেশি হবে ও বাবা বলি যে তোমায় বলে মায়ের কাছে চারটি বছর পার হয়েছে আমার কি দেখতে মন চায় না মায়ে বলে ওরে বাজান সেটা বড় কথা নয় টাকা কামাই করতে গেছ ও এখন আসার দরকার নাই কথা শুনে রুবেল ফোনটা তখন কেটে দিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে কয় এমন মা আর দুনিয়াতে আছে কি না জানা নাই আরো কয়টি বছর আল্লাহ ও আমায় থাকার শক্তি দাও ক
কেতে টাকা নিয়ে বন্ধুদেরকে সাথে নিয়ে রানা তখন মজমায় জমে যায় একে ভাইয়ে কষ্ট করে প্রবাসে জীবন কাটায় দেশের বাড়ি মনের সুখে সেই টাকা বাতাসে উড়ায় হঠাৎ করে রুবেল মিয়া দেশে যে আসে চলিয়া বাড়ির সবাই অবাক হইয়া যায় বাবা বলে কি হইছে রে কোন কিছু না জানিয়ে দেশে তুমি আসলা বাবা ওহ বাবা আসার কি দরকার বাবার কথা শুনে রুবেল মায়ের কাছে বলে তখন বিদেশ গেছি 8 বছর এত টাকা দিছি মাগো 40 লাখের কম তো নয় বাড়ি আসলাম ব্যবসা করব ওহ মাগো বলি যে তোমায় শুনে রানা বলে তোমার কি মাথা ঠিক আছে ব্যবসা করে কয় টাকাই বা হয় এর চেয়ে তো ভালো ছিল বিদেশি টাকা কামাইছো কয়দিন পরে আবার তুমি ও ভাই রে বিদেশ চলে যাহায়া বার কথায় কষ্ট পেয়ে বুকে ব্যথা সহ্য করে রুবেল মিয়া ঘরে চলে যায় ঘরে গিয়া শুয়ে ভাবে ওগো আল্লাহ দয়া মহয় কি না পাপ করেছি আমি ওহ আল্লাহ তোমার দুনিয়া হায়া দিন বন্ধু এসে রুবেলকে জড়িয়ে ধরে হায় রে নিষ্ঠুর তোর না বাপ ভাই তোর কথা মনে হে করে নাম্বার চাইছি বছর ধরে নাম্বার আমায় না দিয়ে ওহ বলে তুই গে ফসমরি কথা শুনে রুবেল বাড়ির পাশে যাই যে চলে কত কষ্ট প্রাণে নাই সয় এত বছর বিদেশ গিয়া গ্রামের মায়া ছাইরা দিয়া করছি কত কষ্ট বন্ধু ও কষ্ট প্রাণে নাই সয় শুনে বন্ধু বলে আসল কথা যাইব বলে টাকা উড়াই তোর না ছোট ভাই এত মানুষ ঘুরে পিছে তোর ছোট ভাই রানার পিছে কত টাকা দিছস বন্ধু ও টাকার হিসাব নাহি দে বলে বন্ধু জোর
করে যাহ বার্তা হয়ে গেছে এখন আমায় একটু বুদ্ধি দে বাবা মা ভাই যাহাই ভাবি কেউ তো আমার আপন নয় বন্ধু বলে শুনো তুমি ও বন্ধু বিয়া করে না করে আলাদা হয়ে থাকবা বন্ধু অনেক সুখে তাছাড়া তো কোনো বুদ্ধি নাই বন্ধুর কথা মনে ভাবে কথা মন্দ নাহি বলছে বন্ধুর কথা শুনে রুবে ও কথায় রাজি হইয়া তাহায়া রুবেল বাড়ি যাওয়ার পথে সামনে রেশমি চোখে পড়ে রেশমি বলে কেমন আছেন ভাই রেশমিকে দেখিয়া রুবেল মনে মনে কিছু কয় কি ভাবছেন রুবেল ভাইয়া ওহ আমায় চিনতে নাহি পাহান রুবেল বলে চেনা লাগছে দেখছি সেই কত আগে ভালো করে মনে পড়ছে না রেশমি বলে হুসেন মিয়া আমার বাবার নামটি হয় এখন চিনতে পেরেছেন ও ভাইয়া বলেন না আমায় রুবেল মিয়া ভেবে বলে দেখছি সেই কত আগে অনেক বড় হইয়া গেছ তাই এই বলিয়া রুবেল মিয়া পকেটে হাতটি দিয়া 500 টাকা বাহির কইরা ও তখন রেশমির কাছে দে বলে কিসের জন্য টাকা দিলেন আমার হাতে রুবেল ভাইয়া বলেন না আমার রুবেল বলে খুশি মনে টাকা দিছি ভালো মনে এই কথাটা বলবো পরে ওহ রেশমি বলি যে তোমায় রেশমি একটু ভাবে মনে রুবেল অনেক সুন্দর আছে মনে চাই তার প্রেমে পহিরা যাই রুবেল বলে ওহ রেশমি কিছু কথা বলবো তোমায় আজকে বলতে লজ্জা হয় গো ওহ রেশমি বলি যে তোমায় রুবেলের কথা বুঝতে পাইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া রেশমি তখন দৌড়ে চলে যায় রুবেল তখন ভাবে মনে রেশমি আমার বউ হইলে যাবে সংসার সুখে চলে ও রুবেল বাড়ি চলে যায় দিন বন্ধু
বন্ধু যাই রুবেলের বাবারে গিয়া রুবেল বন্ধু বিয়া করতে চায় বিয়ার কথা মনে করে বাবাই মাথায় হাত দিয়া কয় এবার বুঝি টাকার হিসাব ও রুবেল আমার কাছে চায় বহলিয়া বন্ধু তখন বাড়ি থেকে যাই চলিয়া রানা তখন মায়ের কাছে কয় ভাইয়ে যদি বিয়া করে আমাদের সর্বনাশ হবে করব কি এখন মাগো ওহ বাবা তোমরা বুদ্ধি দাও বাহামায়ে বুদ্ধি করে কথা একটা বাহির করে বলে রানা চিন্তার কারণ নাই মেয়ে দেখতে যাব ঠিকই পছন্দ আমরা করব না তারপরে কিছুদিন গেলে ও যেন বিদেশ চলে যায় কথা বলতে বলতে রুবেল মিয়া আসে চলে বাবাই বলে বসো এই জায়গায় বাবা তোমার বয়স হয়েছে বিয়া তো করাইতে হবে এখন তুমি বলো বাবা ওহ মেয়ে দেখতে যাইতে চাই বলে দেখো বাবা ভালো মন্দ বুঝো তোমরা আমার তো আর বলার কিছুই নাই এই বলিয়া রুবেল মিয়া ঘরে তখন যাই চলিয়া বাবা মা ভাই বোনে তখন ও হাই গো কত খুশি হয় গিয়া বসে ভাবে রেশমি রে যে ভালো লাগছে এই কথাটা কেমনে বলা যায় পরের দিন বন্ধুর কাছে রেশমির কথা খুলে বলে রেশমিকে যে বিয়া করব ও বন্ধু বলি যে তোমায় কথা শুনিয়া বন্ধু রুবেলের বাড়িতে গিয়া রেশমির কথা সবই খুলে কয় রুবেলের হয়েছে পছন্দ রেশমির বাড়ি ঘটক পাঠান কথা শুনে বলে ইমান ওহ বাবা চিন্তার কারণ নাই ছেলেকে বিয়া করাবো রেশমিদের বাড়িতে যাব বাবা তুমি এখন চলে যাও এই কথা শুনিয়া বন্ধু বাড়ির দিকে চইলা যায় পরামর্শ করে তিনজন ও এখন কি বা করা যায়
ভাবিয়া রানা বলে কি ভাবেতে কি করিলে একটা বুদ্ধি বাহির কহ রাজা আপন রক্ত হইল শত্রু শুধু টাকার কারণ হায় কানে কানে বুদ্ধি দিল ও হাই গো আপন রক্তের ভাই কেতে দেখার ছলে রেশমি খাতুন চলে আসে কেমন আছেন ও গো রুবেল ভাই রুবেল বলে ভালো আছি তুমিও কেমন আছো বাড়ির সবাই কেমন আছে ও তুমি বলো মোর কাছে বলে ভালো আছে গতকাল কি কইতে চাইলেন সেই কথা বলেন রুবেল ভাই রুবেল ভাবে যা হয় হবে বলবো আজি তাহার কাছে তোমায় আমার ভালো লাগছে ও রেশমি বলি যে তোমায় বাড়ি বাবা গেছে ভালো করে যত্ন করে খাওয়াইও আমার বাবারে এই কথা শুনিয়া রেশমি লজ্জায় দৌড়ে সামনে যায় একটু করে পিছন ফিরে ও রেশমি বাড়ি চলে যায় তখন খুশি মনে বাড়িতে হাই যায় যে চলে বাবা মা ভাই তাহার কাছে যায় বাবা বলে গিয়েছিলাম রেশমিদের বাড়িতে হায় অপমান কইরাছে তারা ও বাবা বলি যে তোমায় কথা শুনিয়া রুবেল ঘরের ভিতর যাই চলিয়া রেশমির বাবা কি করলো এইটা ওদের চেয়ে আমরা ধনী টাকা পয়সা কম তো নাহাই কি কারণে রাজি হলো না ও আল্লাহ রেশমির বাবা ভাবিয়া পরের দিনে যায় রেশমিদের বাড়িতে বাড়ি গিয়া রেশমিকে যে পায় আমার বাবা আসছে দেখতে তোমাদের বাড়িতে তোমায় কি কারণে করছে অপমান ও রেশমি তোমার বাবা বলে কে বলেছে এসব কথা মিথ্যা বলছে তোমাদের কেউ বাড়ি আসে নাই রুবেল বলে তাহলে কি মিথ্যা বলছে বাড়ির সবাই রেশমি বলে এটাই সত্য ও আমি মিথ্যা বলছি নহয়
এই শুনিয়া মাথা নষ্ট প্রবাসে করিলাম কষ্ট এত টাকা খাওয়াইলাম কারে আমার সাথে চিটিং করছে বাবা মা ভাই আদরের মাই এমন মা কার ঘরে আছে ও আল্লাহ আমার দানা ভাবিয়া রুবেল মিয়া বাড়িতে যে যাই চলিয়া গিয়া তখন বাবার কাছে কয় এমন মিথ্যা কেন বলছো বলো না বাবা আমায় কি অপরাধ আছে আমার ও বাবা আমার দানা সব কথা শুনিয়া বাবার মাথা যাই ঘুরিয়া কি বলিবে ভেবে নাহি পায় কোন বুদ্ধি না পাইয়া বাবাই তখন যাই খেপিয়া রুবেল তখন বলে বাবা ও বাবা টাকার হিসাব চাহায়া বলে কষ্ট করছি আটটি বছর প্রবাস থাকছি চল্লিশ লাখ টাকা দিছি তোমায় পাঁচ লাখ টাকা দেও গো বাবা বেশি টাকা নাহি চাই ওরে আলাদা ঘর তুলব ও আমি বলি যে তোমায় শুনে মায়ে এসে বলে বাবা কি হয়েছে বাবাকে তো সম্মান দিচ্ছ না ছোট থেকে বড় করছে সেই কথা কি মনে আছে তোমার মতো ছেলে বাবা ও হাই গো আমার দরকার নাই কথা শুনে তখন রক্ত গেল মাথায় উঠে কার জন্য কি করিলাম এতদিন তিনজন ঝগড়া করে ভাইয়ে শুনে আড়াল থেকে রুবেলকে খুন করব আমি ও হাই গো যা করে আল্লাহ হলিয়া রানা গিয়া ঘর থেকে কুড়াল আনিয়া রানা কুড়াল বাবার হাতে দে কুড়াল হাতে থাকলে ভাইরে শয়তানে কি ঠিক থাকে হে তর্কাতর্কি এক সময় হে ও বাবাই ঘরে খুব মারে হে ভাইরে নিশ্চুরি মানালি নিজের ছেলেকে মারিলি রুবেল তখন মাটিতে পড়ে যা বাবা মা ভাই তিনজন মিলে রুবেলের মারে গায় রুবেল বলে হায় রে মা ও মায়ে এমন নিষ্ঠুর হয়
রুবেল বলে মরা রাগে মাগো আমি যাইগো বলে সুখে থাইগো তোমরা যে সবাই আটটি বছর প্রবাস থাকলাম বাড়ি এসে খুন হইলাম এটাই কি মানুষের জীবন ও বাবা বলি যে কথা বলতে বলতে রুবেলের জীবন যাই গো চলে এখন তারা কি করবে উপায় ঘরে থেকে কিছু টাকা নিয়া ইমান পালাই যায় কার জীবনকে বাঁচায় এখন ও তিনজন তিন দিক চলে যায় পাড়ার লোকজন এসে পরে লাশটা কাপড় দিয়ে ঢাকে বড় বোন আসিল সেই জায়গায় চিৎকার করে বনে কান্দে কান্দে গাছের পাখি হাই গ্রামের লোকের কানা কানি ও খবর গেল যে থানায় থানারে সায়ে সে বলে কিভাবে তে কি হয়েছে রিপন তখন সবই খুলে ওসি বলে হাইরে নিষ্ঠুর কি ধরনের বাবা মা বড় বুনে বাদি হয়ে ও মামলা করে সেই জায়গায় মান যায় তার শ্বশুর বাড়ি শ্রীপুরে তার শ্বশুর বাড়ি গ্রেপ্তার হইল সেই না জাগায় এই পর্যন্ত ইতি আছে গাইলাম আমি শেখর ভাই রাত জাগিয়া লিখছেন কিচ্ছা ও হাই গো ডিজিটাল পর্যন্ত জানা আছে মামলা কোর্টে চলতে আছে এই রকম ভুল কেহ করবেন না ইচ্ছাটি ভাই কেমন হলো সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট চাই বেল বাটন বাজিয়ে দিবেন ওহ আমি বিদায় নিয়া যাই।